আপনার মনে হয় দুই জুম্মা বা তিন জুম্মা আগে আপনাদের এখানে আসছিলাম, হাদিসটা বলেছিলাম, যেহেতু সেই জুম্মায় অনেকে উপস্থিত ছিলেন আর অনেকে নাও উপস্থিত থাকতেই পারেন, সেহেতু সেই হাদিসটা আমি আবারও বলছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লাল গাদাত ফি জামাতিন সুম্মা ক্বাদা যিকরুল্লাহ হাত্তা তাতলুআ শামসু সুম্মা সাল্লা রাকাতাইনি কাজরি হাজ্জাতিন তাম উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, অতঃপর সেখানে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আসকার করলো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আসকারের কথা বলা হয়েছে। দেখুন জিকির আসকার বলতে আমরা কী বুঝি, আল্লাহর জিকির আসকার বলতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করা, তার কথা মনে প্রাণে স্মরণে নিয়ে আসা। তো এখানে জিকিরে সময় পার করলে কথা হাদিস আসছে, পার করার কথা বলা হয়েছে। তো আমরা ধরে নিব ইনশাল্লাহ ফজরের সালাতের পরে আপনাকে আমাকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, ইসলামী তা বৈঠক তালিমী বৈঠক করতে হবে, এমনি করে আপনি আমি ফজরের সালাত আদায়ের পরে বেশ প্রতিদিন তো আর হবে না। তো যা হোক আমাদের আপনার আমার যার যেমন সময় সময় সুযোগ অনুযায়ী আমাদেরকে ইবাদতে অভ্যস্ত হতে হবে। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি ফজরের সালাত জামাত সহকারে আদায় করলো, অতঃপর সেখানে বসে আল্লাহ জিকির আসকার করলো, অতঃপর সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত বসে, হাদিসের ভাষায় এরকম আসছে যে সূর্য উঠার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি বসে জিকির আসকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নফল ইবাদত বন্দেগি করতে পারে, তাহলে সূর্য উঠে যাওয়ার পরে যদি সুম্মা সাল্লা রাকাতাইনি দুই রাকাত নফল সালাত কোনো ব্যক্তি আদায় করতে পারে, কানাত আল্লাহ নবী সাল্লাম বলছেন তাহলে সে ব্যক্তি যেন হজ ও উমরা পালন করার পূর্ণ নেকি পেয়ে গেল সুবহানাল্লাহ। হাদিসটাকে বুঝতে পেরেছেন, খুব সহজ আমল আপনার আমার করার চেষ্টা করতে হবে। হজ এবং উমরার ন্যায় ফজিলতপূর্ণ কিন্তু এটা একটা আমল, ফজরের সালাতের পরে আপনাকে আমাকে সেখানে বসে কোরআন পড়তে হবে, তাফসীর সহকারে তাফসীর সহবুজ পড়তে হবে, আপনার আমার আমলে জিন্দেগিতে আমল করার চেষ্টা করতে হবে। আজকে আমরা দুনিয়া পিছনে ব্যস্ত, দুনিয়া দুনিয়া করে ব্যস্ত।